চ্যানেল, আমি ফুলেশ্বরী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, একটা নতুন ভিডিও ওয়েলকাম জানাচ্ছি। নতুন সালে এত ঠান্ডা বলো না। আর দেখো আমার পেছনের বিছানার অবস্থা দেখো, আমার বিছানার অবস্থা আমি এটা ঠিক করে নেব। আমাদের দাদা বাবু চা খেয়ে করে আমি রুমটা দেখো ঝাড়ু মেরে নিচ্ছি। আর আমাদের কারেন্ট এত কাটে যে বলো না, আসে সকাল থেকে কেটে দেয়। এই দেখো আমার হাজবেন্ডের ফোন এসেছে, আমি ফোনটা তুললাম। আজকে আমি সিম্পল ম্যাগি বানাবো সকালের নাস্তার জন্য। আমার সিম্পল ম্যাগি হয়ে গেল, আমার সিম্পল ম্যাগি হয়ে গেল, আমার হাজবেন্ডকে খেতে দেব। হাজবেন্ড এখনই মার্কেট থেকে আসলো, মার্কেট থেকে কি কি এনেছে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখানে আছে আলু, পেঁয়াজ, রসুন, শুকনো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। ধনে পাতা কি সস্তা হয়ে গেল? আলু, বিনস, সিম দিয়ে একটা সবজি বানাবো, ধনিয়া পাতা চাটনি বানাবো, ডাল বানাবো, আর কিছু বানাবো না। সিনান নাস্তা সব কিছু হয়ে গেছে, আমি তরকারি বানাবো। সবজিটা কেটে নিচ্ছি, ফুলকপি, দেখতে থাকুন পুরো ভিডিওটা।
আর নুন দিয়ে দিলাম। আমি তা ভালো করে ভেজে নেব। আমি হলুদ আর নুন দিয়ে আমার সবজি হয়ে গেল। দুপুরের লঞ্চ ভাত শাক সবজি ডাল। নায়াশালে কে কোথায় পিকনিক গিয়েছিলে আর কে কেউ দেখছি তো ঘরের ছাদে পিকনিক করছে, কেউ বাইরে করছে। আমিও নায়াশালে জানুয়ারিতে যাব পিকনিক, সঙ্গে থাকবে সাথে থাকবে। আর আমাদের দু জায়ের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে, যদি ভালো লাগেছে তাও বলবে, না ভালো লাগবে তাও বলবে। রাতের ডিনার রুটি সবজি। রাতের ডিনার হয়ে গেছে, 9:30 বাজছে। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসবো। সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আই লাভ ইউ।